ভোটের মুখে শহরের রামনগর এলাকায় রাস্তার পাশে থাকা তিনটি গাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা। ঘটনা মঙ্গলবার রাতে রামনগরের 3, 4 ও 6 নম্বর রোডে পৃথকভাবে গাড়িগুলিতে আগুন লাগানো হয়েছে। রাজনৈতিক শত্রুতার জের ধরেই গাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করেছে দুষ্কৃতীরা, অনুমান তদন্তকারী পুলিশের। তবে এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের এখনও টিকির নাগাল পায়নি পুলিশ। গাড়িতে গণহারে অগ্নিসংযোগের ঘটনায় অজানা আতঙ্ক গ্রাস করছে রামনগর এলাকার জনমনে। বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী রাতে আচমকা গাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠে। আগুন আঁচ করতে পেরে তারা বেরিয়ে আসে বাড়ি থেকে। জরুরি তলব করা হয় অগ্নি নির্বাপক দপ্তর ও পুলিশকে। খবর পেয়ে দমকল বাহিনী ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে প্রথমে দুষ্কৃতীরা রামনগর 4 নম্বর এলাকায় রাস্তার পাশে থামানো দুস্তান গো গাড়িতে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। আগুনের আঁচ পেয়ে আশেপাশের বাড়িঘরের লোকজন বেরিয়ে আসে। ততক্ষণে ঘটনাস্থল থেকে কেটে পড়ে দুষ্কৃতীরা। খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে দমকল বাহিনী ও পুলিশ। এলাকার বাসিন্দা সুতপা ভট্টাচার্য জানান, দুষ্কৃতীরা অগ্নিকাণ্ড সংঘটিত করে চলে যাওয়ার পর এলাকার লোকজন বিষয়টি আজ করতে পেরেছেন। রাত্রে একটার সময় আমরা ঘুমাইছি, তো একটা অনুষ্ঠান থেকে ফেরা, রাত্রে 1:30 সময় ওই ফায়ার সার্ভিসের আওয়াজ, গাড়ির আওয়াজ থাকবে, আমরা বাইরে থেকে কেউ লাগিয়ে দিচ্ছে, এছাড়া তো লাগানোর কথা না, একটু লাগিয়ে দিছে, কারণ এটা লাগে সামনে আর একটা লাগাইছে। কালকে 3:00, 6 নম্বর আমার ছেলেরটা, এরপরে দীপেন ঘোষের বাড়ির সামনে একটা, এটা নিশ্চয়ই নাশকতামূলক ঘটনাই। হ্যাঁ, তো আমার ছেলের সঙ্গে কারোর শত্রুতা আমি থাকার কথা না, খুবই শান্তশিষ্ট, চাকরি ব্যাংকে যায়, বাড়িতে বাপুয়ার পাড়া প্রতিবেশীর সঙ্গে আমরা কোনো ঝামেলা টামেলা নাই। আমার নাম সুতপা ভট্টাচার্য। রাতের আগরতলার নির্জনতার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চলে আসে রামনগর 3 নম্বর রোডে। এই এলাকায় রাস্তার পাশে ছিল সুজুকি টেন একটি গাড়ি। দুষ্কৃতীরা এই গাড়িটিকে টার্গেট করে এবং ধরিয়ে দেয় আগুন। ধাউ ধাউ করে জ্বলে উঠে আগুনের লেলিহান শিখা। আশেপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা তাদের অপারেশন শেষ করে অকুস্থল থেকে সরে যায়। স্থানীয়রা খবর দেয় পুলিশ ও দমকল বাহিনীকে। দমকল কর্মীরা ছুটে আসে আগুন নিয়ন্ত্রণ করে। রামনগর 3 ও 4 নম্বর রোডের রেশ কাটতে না কাটতে ফের খবর আসে রামনগর 6 নম্বর থেকে। এখানেও একটি সেন্ট্রো গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে খবর দেন পুলিশকে। ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আগুন নিয়ন্ত্রণে আনে। দুষ্কৃতীরা রাতের আগরতলায় একের পর এক গাড়িতে আগুন দিলেও পুলিশ ছিল অসহায়। রাতে আগরতলার পুলিশের নিরাপত্তার চক্রব্যূহ ভেদ করে দুষ্কৃতীরা গাড়িতে গণহারে অগ্নিসংযোগ করলেও পুলিশ ছিল কার্যত নিষ্ক্রিয়। পুলিশের নিরাপত্তার দুর্বলতার সুযোগ নিয়ে একের পর এক নাশকতা চালিয়ে যায় দুষ্কৃতীরা। লোকসভা নির্বাচনের মুখে পুলিশের এই ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার কারণে জনমনে চাগার দিয়ে উঠছে অজানা আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।